আসসালামু আলাইকুম দর্শক, পুরো বাংলাদেশ এখন চেয়ে আছে কখন শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পরই এই গুঞ্জনটা শুরু হয়। আজকে কিন্তু সেই গুঞ্জনের একেবারে পরিপূর্ণতা পাবে। তো কারা হচ্ছেন এই উপদেষ্টা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার উপদেষ্টা কারা কারা থাকবেন আমি একটু সম্ভাব্য নামগুলো বলে দেই। তারা হলেন 1 নম্বরে সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তহিদ হোসেন, সৈয়দ রেজাওয়ানা ইসলাম, মোহাম্মদ নাহিদ ইসলাম, উনি কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক, মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও কোটা সংস্কারের একজন সমন্বয়ক, ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন অবসরপ্রাপ্ত, সুপ্রিয় চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূর হাসান বেগম, নূরজাহান বেগম, শারমিন খুরশিন ও ফারুকি আলম। সত্যি দর্শক, একটা সুন্দর সুবাতাস আমি বাংলাদেশের আকাশে বাতাসে লক্ষ্য করতে পারছি যে দুজন ছাত্র এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তারা আছেন, যেটা বাংলাদেশের জন্য, আমাদের ছাত্রদের জন্য আমি মনে করি একটা গর্বের বিষয়, যেটা বাংলাদেশে আমরা আদৌ কখনো দেখছি কি না আমার জানা নেই। যদি দেখে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন উপদেষ্টা মণ্ডলী কিংবা প্রধান উপদেষ্টা, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না কমেন্টে জানাবেন। নাহিদ ইসলাম আছে, আমার খুব ভালো লাগলো। তবে সারজিৎ নামে একটা ছেলে আছে, একটা ছাত্র ভাই আছেন, আপনারা অনেকেই তাকে চিনেন, আমার তাকে থাকলে হয়তো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো। তারপরও এটা আসলে একটা বিশেষ ব্যাপার, ওনাদের কাছে আমাদের একটা অবদান থাকবে যে আমরা দুর্নীতিকে, আমরা সহিংসতাকে, আমাদের অর্থনীতিকে আমরা ঠিক করতে পারি, এটাই আমাদের তাদের কাছে আশা থাকবে। তো কারা কারা ভিডিওটা দেখেছেন কমেন্টে জানাবেন, আর পরবর্তী আপডেট পেতে সাথেই থাকবেন। আল্লাহ।